নির্বাচনের ফলাফল ঘোষণার দিন আচমকায় বাইরে বেরিয়ে এলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীকে কিন্তু এক ঝলক বাড়ির বাইরে দেখা গেছে, কোথায় বা কোথাও যাওয়ার হয়তো বা ছিল, যাওয়ার সময় তিনি রাস্তার মাঝে একজন উৎসাহী কার্যকর্তাকে দেখতে পেলেন, তাকে কাছে ডেকে পতাকা সমেত তিনি ছিলেন এবং তাকে কাছে ডেকে আলিঙ্গন করলেন রাহুল গান্ধী, করমর্দন করলেন, তারপরেই কিন্তু তিনি ভেতরে ঢুকে যাচ্ছেন, সেই ছবি কিন্তু ক্যামেরা বন্দী হলো এবং একেবারেই সামান্য মেজাজে রয়েছেন, খোশ মেজাজে রয়েছেন রাহুল গান্ধী। সেই ছবি আপনারা দেখছেন যেখানে দেখা যাচ্ছে রাহুল গান্ধী তিনি বাইরে বেরিয়ে এসেছেন এবং ওনার একজন উৎসাহী কার্যকর্তার সঙ্গে আলিঙ্গন করছেন, তারপরেই তার সঙ্গে করমর্দন করে একেবারে খোশ মেজাজে রয়েছেন রাহুল গান্ধী। বোঝাই যাচ্ছে যে দু হাজার উনিশের পর এই যে একটা ফলাফল যা একেবারেই নির্বাচনে কংগ্রেস এককভাবে 100 ছুঁই ছুঁই, 2014 এবং 19-এর পর এই ফলাফল কংগ্রেসের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে রাহুল গান্ধীর কামব্যাক অনেকেই বলছেন, যাকে একেবারে রাহুল গান্ধীকে অপরিপক্ক রাজনীতিবিদ যারা বলতেন, রাহুল গান্ধীকে পাপ্পু বলে যারা অভিহিত করতেন, তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ কিন্তু হয়ে দাঁড়ালো এবার কংগ্রেসের এই ফল। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেসের রাহুল গান্ধীর জন্য কিন্তু একটা বড় পরীক্ষা ছিল এবং সেখানে নিঃসন্দেহে বলা যায় যে ফলাফল আপাত দৃষ্টিতে কংগ্রেস করতে যাচ্ছে তা নিঃসন্দেহে একটা বড় জয় হবে কংগ্রেসের জন্য। ক্ষমতায় না আসতে পারলেও, আশা না আসা এখনও বলা যাচ্ছে না কিছুই, যদিও না আসতে পারেন ইন্ডিয়া জোট ক্ষমতায়, কংগ্রেসের জন্য কিন্তু এই ফল একটা অতি গুরুত্বপূর্ণ ফল। আপনাদের জানিয়ে রাখি 100 আসনে এগিয়ে থাকা নিঃসন্দেহে কংগ্রেসের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক এবং কোথাও একেবারেই ভোটের ফলাফলের দিনে কিন্তু খোশ মেজাজে রাহুলকে দেখা যাচ্ছে, তিনি বাইরে বেরিয়ে একজন কর্মীর সঙ্গে করমর্দন করছেন, আলিঙ্গন করছেন, তারপর খোশ মেজাজে সাংবাদিকদের ক্যামেরায় হাত নাড়িয়ে পুনরায় ভেতরে ঢুকে যাচ্ছেন। নিঃসন্দেহে এই ছবি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।